ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো অনেক ঘের একটা স্কার্ট তৈরি করে দেখাবো আম্রেলা স্কার্ট তৈরি করে দেখাবো আর এখানে আমি চেন বসিয়ে দেখাবো খুবই সহজে দেখাবো যাতে আপনারা যে সাইজের জন্য কাটিং করতে পারবেন সেটা বাচ্চা মেয়েদেরও কাটিং করতে পারবেন বড়দেরও কাটিং করতে পারবেন তো সমস্ত রকম ডিটেলসে দেখিয়ে দেবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করেন একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখানে আমার টোটাল পাঁচ মিটার কাপড় আছে আর এটা কিন্তু একটা বড় মেয়েদের আমি করছি আপনারা যদি বাচ্চা মেয়েদের জন্য করেন তাহলে তিন মিটার চার মিটারেও হয়ে যাবে তো এখানে আমি বড় মেয়ের জন্য করছি এই জন্য একটা পাঁচ মিটার কাপড় আছে আর এই কাপড়টা হচ্ছে আমার খাদি সিল্ক কাপড় আছে তো এবারে এটাকে আমি কাটিং করে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে পেপারে বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কাটিংটা করতে হবে কেননা এই কাপড়টা অনেকটা বড়। আমার এই জায়গাটির মধ্যে এই কাপড়টা ঠিক আমি ভাজ করে দেখাতে পারবো না তো এই কারণে আমি আপনাদেরকে পেপারে কাটিং করে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি এই কাপড়টাও কাটিং করে নেব। তো আপনারা মনে করুন এইটা হচ্ছে এই কাপড়টা তো এটা দেখুন পুরো সিঙ্গেল কাপড় তো এটাকে প্রথমে চার ভাঁজ করতে হবে তো প্রথমে আমি দেখুন মাঝখান থেকে এরকম একবার ভাজ করলাম করে দিন তারপরে আরও আরেকবার এইরকমভাবে ভাজ করে নিলাম করলে আমার এখানে চার ভাঁজ হয়েছে এবার আপনাদের কাপড় যদি অনেক বেশি থাকে তাহলে আপনারা এইরকমভাবেও ভাঁজ করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আপনারা তেমনভাবে ভাঁজ করে নিতে পারেন তো আমি ভাবে আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি তো এখানে দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চার ভাঁজ করে নিয়েছি আর এই হাতের সাইডটা জোড়া সাইড আছে তো এবারে আমি মাপটা নিয়ে নেবো তো এই স্কারটা করার জন্য দুটো মাপের প্রয়োজন পড়বে আমি পাশে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ঝুলের মাপ একটা হচ্ছে কোমর অথবা পাছার মাপ লাগবে তো এখানে আমি কোমরের মাপ অনুযায়ী করব। করবো না আমি কোমরে কোনো গাটার বসাবো না যারা গাটার বসাতে চান তারা পাছার মাপ অনুযায়ী করবেন ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখানে আমি প্রথমে এইরকমভাবে পাঁচ ইঞ্চি আর সেম ভাবে নিচের সাইডেও পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি মিডিল থেকেও আমি একটা পাঁচ ইঞ্চিতে এরকম ভাবে দাগ দিয়ে দেবো ঠিক আছে এই দাগটা কেন দিয়েছি আমি বলে দিচ্ছি তো প্রথমে এটা আমি এরকম ভাবে রাউন্ড করে নেবো তো এরকমভাবে রাউন্ড করেছি এবারে আমার কোমর আছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশটাকে এবারে আমি চার ভাগ করবো করে তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো তাহলে চৌত্রিশটাকে প্রথমে চার ভাগ করলে আমার কত হবে সাড়ে আট ইঞ্চি তাতে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দেবো আমি এখানে বেশি লুজ রাখতে চাইছি না আপনারা যদি চান বেশি ঢেলা করতে তাহলে এক ইঞ্চি লুজ দিয়ে নেবেন তো আমার কাস্টমার বলেছে একদম কোমরের ফিটিংস যেন হয় আর আমি যেহেতু এখানে চেন বসাবো তো আমার এটা পড়ার সময় কোনো অসুবিধা হবে না তাহলে আমার টোটাল কত হচ্ছে কোমর নয় ইঞ্চি এবারে এই যে আমি রাউন্ড শেপটা দিয়েছি এবারে এখানে আমি রাউন্ড করে মেপে নেব যে আমার এখানে নয় ইঞ্চি হচ্ছে কি না তো এরকমভাবে মেপে নেব দেখুন এখানে আমার নয় ইঞ্চি হয়ে যাচ্ছে তো আমি দু সাইডে যতটা করে নিয়েছিলাম আমি এটা রাউন্ড করার পরে আমার নয় হয়ে যাচ্ছে যদি আপনারা এইরকমভাবে দু সাইডে পাঁচ পাঁচ করে নেয়ার পরে আপনাদের যে কোমরের মাপ সেটা যদি না হয় তাহলে এই যে মাপটা আপনারা একটু বাড়িয়ে দেবেন তাহলে এখান থেকে পাঁচ নিয়েছিলাম তাহলে এখান থেকে আপনারা এইরকমভাবে ছয় দাগ দিয়ে নেবেন ছয় নেবেন এক সাইডে যা নিতে হবে সেম ভাবে কিন্তু আমলাস কাটে অপর সাইডেও ঠিক তাই নিতে হবে তো এটাই কিন্তু কাটের নিয়ম এক সাইডে যা থাকবে অপর সাইডে আপনাদের কিন্তু তাই নিতে হবে যদি আপনারা এক সাইড সাইড থেকে নেন অপর নিয়ে তবেই কিন্তু রাউন্ড শেপটা দিতে পারবেন বুঝতে পেরেছেন তো এটা আপনারা আন্দাজে দিয়ে নেবেন নেয়ার পরে এই রাউন্ডটা আপনারা মেপে নেবেন আপনাদের কোমরের সাথে অ্যাডজাস্ট হলে তাহলে এটা ঠিক আছে যদি কম বেশি হয়ে যায় তাহলে এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন ক্লিয়ার তো এবারে নিয়ে নেব আমাদের ঝুলের মাপটা তো আমার এখানে ঝুল ছিল আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি তাতে আমি দুই ইঞ্চি মাইনাস করবো এই দুই ইঞ্চি মাইনাস কেন করলাম কেননা এখানে আমরা ওপরে কিন্তু বেল্ট লাগাবো তো এই জন্য দুই ইঞ্চি মাইনাস করেছি তারপরে আরও এখানে আমি এক অথবা দেড় ইঞ্চি এক্সট্রা নেব ওই এক্সট্রাটা কেন নিয়েছি কেননা যখন আমরা এখানে বেল্ট বসাবো তখন হাফ ইঞ্চি চলে যাবে আর যখন আমরা নিচে মুড়বো তখন আমাদের এক ইঞ্চি চলে যাবে তো এই কারণে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে টোটাল আমার কত এসে দাঁড়াচ্ছে তাহলে টোটাল দাঁড়াচ্ছে আমাদের এখানে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি তাহলে টোটাল আমাদের সাড়ে সাঁত্রিশ হয়েছে তাই বুঝতে পেরেছি আমি কিভাবে এটা বের করে নিয়েছি এবারে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে মাপটা তো ভাবে দাগ দিয়ে দেবো তো আমার তো এখানে আমার একটু কম হচ্ছে আপনারা কিন্তু ঠিকঠাক মাপটা নিয়ে নেবেন তো ধরে নিন এখানে আমার যে যেটা আমাদের বেরিয়েছি সেটা হয়েছে তো এতটা আমাদের হয়েছে দাগ দিয়ে নেব সেমভাবে এখানে এবারে পুরোটা দাগ দেব ওপর থেকে পুরোটা দেখব আমাদের কত হয়েছে দেখ পুরোটা যতটা হবে ঠিক এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দাগ দিয়ে নিতে হবে একদম ওপর থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেবো সেম ভাবে ফিতেটাকে এরকম ঘুরিয়ে 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 সেম দাগ কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে নেয়ার পরে এটাকে এরকম ভাবে রাউন্ড করে দেবো বুঝতে পেরেছেন তারপরে এই রাউন্ড বরাবর আমি কাটিং করে নেব তো এই সেম ভাবে আমি কাপড়ের দাগ দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই এইরকম ভাবে পুরো রাউন্ড করে আমি দাগ দিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন ছিল ঝুল আমি ঠিক ততটা দাগ দিয়ে নিয়েছি এবারে এটাকে পুরোটা এখান থেকে প্রথমে কাটিং করে নেব এই গোল রাউন্ডটা তারপরে সিম যেমনটা আমি দাগ দিয়েছি এখান থেকে পুরোটা পুরো আমি কাটিং করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন আপনাদেরকে আমি যেমনটা দেখিয়েছি ঠিক তেমনভাবে কাটিং করে নিয়েছি আর এই যে কাটিং করার পর যেটা আমাদের বাদ গিয়েছে সেটা দিয়েই কিন্তু আমাদের এখানে বেলটা তৈরি হয়ে যাবে তো এবারে আমি বেলটা তৈরি করে দেখো তো এখানে বেলটাকে কাটিং করার জন্য আমি কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দু ভাঁজ কাপড় আছে আমার তো প্রথমে বেল্টের লম্বার মাপটা নেব তো সেটা কিভাবে নেব এই আমরা স্কার্টটা কাটিং করেছিলাম এর আমাদের এই কোমরের মাপটাকে নিয়ে নিতে হবে এরকম ভাবে ফিতেটা ধরবো ধরে এরকম কোনো কিছুই টানবো না আলতো হাতে দেখে নেব যে আমার টোটাল কোমরের মাপটা কতটা হয়েছে তো এখানে আমার টোটাল কোমরের মাপটা কুড়ি ইঞ্চি হয়েছে তাহলে আমি এখানে নিয়ে নেব কুড়ি ইঞ্চি তো আমার কুড়ি ইঞ্চি হয়েছে তার সাথে আমি এক ইঞ্চি বেশি নেব যদি একটু বেশি হয় তাও ভালো যেন কম না হয় তো আমি টোটাল এখানে একুশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো একুশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবারে আমরা চওড়ার মাপটা নেব তো এবারে আমি বেল্টের চওড়ার মাপটা নেব তো এখানে আমি চওড়ার মাপটা নেব সাড়ে চার ইঞ্চি তো এই সাড়ে চার ইঞ্চিটা যখন এটা আমাদের তৈরি হয়ে যাবে বেলটা তখন আমাদের দুই ইঞ্চি চলে আসবে তো আমরা বেল্টের জন্য দু ইঞ্চি রেখেছিলাম এই সাড়ে চার ইঞ্চিটা যখন সেলাই হয়ে যাওয়ার পরে এটা দুই ইঞ্চি হয়ে যাবে তো এবারে এটাকে আমরা বক্স করে নেব। তো এখানে দেখুন আমি বক্স করে নিয়েছি এবার এটাকে কাটিং করে নেব তো এখানে দেখুন আমি বেল্টটাকে কাটিং করে নিয়েছি এবার এটাকে খুলে দেখাচ্ছি দেখুন এটা আমি খুলে দেখাচ্ছি এই পুরো লম্বা একটা বেল্ট হয়ে গেছে তো এবারে এটাকে আমি সেলাই করে দেখাবো তো এই হচ্ছে আমাদের কোমর আর দেখুন এখানে আমার দু সাইডে ওপেন আছে দেখতে পাচ্ছেন আমার দু সাইডে ওপেন আছে তো আমি কি করব এক তো এক সাইডটা পুরো ওপর থেকে পুরো নিচ পর্যন্ত সেলাই করে যাব আর সেমভাবে অপর সাইডে আমি এখানে কিছুটা অংশ ছাড় রাখবো প্রায় এখানে আমরা আট থেকে নয় ইঞ্চির মতন এখানে আমি ছাড় রাখবো তো এখানে আমি ছাড়টা কেন রাখছি কেন কেননা এখানে আমাদের এই চেনটাকে বসিয়ে দেবো তো এই কারণে এখানে আমি আট থেকে নয় ইঞ্চি ছাড় রাখবো রেখে এখান থেকে পুরো নিচ পর্যন্ত পুরোটা সেলাই করে যাব। তো দু সাইডে সেলাই হয়ে যাওয়ার পরে আমাদের নিচের সাইডে কিন্তু ডবল ফোল্ড করে সেলাই করতে হবে তো এখানে আমি সিঙ্গেল ফোল্ড করব করে আমি এখানে আমি লেজ বসাবো তো এই লেসটা আমি বসাবো তো পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে আমি এই নিচের সাইডে একবার করে এইরকমভাবে মুড়বো মুড়ে সেলাই দেব তারপরে এখানে এই লেসটা আমি বসিয়ে দেবো ভাবে আমি লেস বসিয়ে দেবো তো আমার এখানে কাস্টমার লেস বসাতে বলেছিল তো এই কারণে আমি লেস বসাচ্ছি আপনারা চাইলে ডবল ফোল্ড করে মুড়ে সেলাইও করতে পারেন তো এখানে আমি পুরোটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি চেল লাগানো আর আমাদের কোমরপট্টিটা লাগানো তো এখানে দেখুন আমি নিচের সাইডে পুরোটাতে লেস বসিয়ে নিয়েছি ভাবে আর দু সাইড এখানে দেখুন আমি দু সাইডটা সেলাই করে নিয়েছিলাম এখানে এক সাইডটা আমি পুরো উপর থেকে সেলাই করেছি আর এক সাইডটা দেখুন আমি কিছুটা অংশ ছাড় রেখেছি রেখে তারপর থেকে পুরো নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছিলাম এবারে এখানে আমাদের চেনটা বসাতে হবে তো এই নিয়েছি চেন চেনটা বসানো খুবই সহজ তো এখানে দেখুন এই যে আমরা যতটা করে এখানে আমরা সেলাই করে গিয়েছিলাম এটাকে পুরোটা এরকমভাবে মুড়িয়ে নেব দু সাইডে সেমভাবে মুড়িয়ে নেবো তো এরকমভাবে দেখুন আমি এরকম মুড়ে নিয়েছি ভালো করে মুড়ে নিয়ে তারপরে যেমন নর্মাল যেরকম চেন বসাই তেমন বসাতে হবে তো নর্মাল যেমন চেন বসাই একদম ওপর থেকে ঠিক তেমনভাবেই বসাতে হবে এখানে আদার্স কিচ্ছু করতে হবে না নর্মাল যেরকম আপনারা চুড়িদারের চেন বসান ঠিক তেমনভাবে বসাবেন তো এখান থেকে এতদূর পর্যন্ত বসাবো বসিয়ে দেন অপর সাইডটা এরকমভাবে বসিয়ে নেব তো এখানে চেন বসানটা খুবই ইজি একদম এইরকমভাবে নর্মালি যেমন চেন বসে তেমনভাবে চেনটা বসিয়ে নেব তো তো এই চেন বসানো হয়ে যাওয়ার পরে তো আমাদের এখানে বেল্টটা বসাতে হবে তো এরকমভাবে আমরা বেল্টটাকে নিয়ে নেব নিয়ে এখানে তো এখানে আমরা নিচের সাইড থেকে বসাবো দেখুন এটা আমাদের সোজা সাইড আর এটা হচ্ছে আমাদের উল্টো সাইড তো উল্টো সাইডের সাথে আমাদের বেল্টের সোজা সাইডটা এরকমভাবে বসাবো আর অবশ্যই করে এই যে আমাদের ধারের দিকটা এখানে কিন্তু আমরা এরকম ডবল ফোল্ড করে মুড়িয়ে নেবেন নিয়ে এরকমভাবে বসাবো বসিয়ে পুরোটাতে ভাবে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরো রাউন্ড করে সেলাই করে যাব সেমভাবে যখন এন্ডিংয়ে আসবো তো এখানেও কিন্তু আপনাদের এই কাপড়টাকে ভাবে ডবল ফোল্ড করে মুড়িয়ে তারপরে কিন্তু এরকমভাবে সেলাইটা করে নিতে হবে তারপরে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট এইরকমভাবে নেব সোজা সাইডে আনব এনে ওপর থেকে জাস্ট একটুখানি ভাবে মুড়বো মুড়ে যেই সেলাইটা আমরা করে গেছি সেই সেলাইয়ের ওপর এইরকমভাবে বসিয়ে দেব। একদম এইরকমভাবে বসিয়ে দেব। পুরোটা পুরোটাতে আমরা আমরা এরকমভাবে করে নেব নেওয়ার পরে এখানে জাস্ট আমরা একটা দড়ি তৈরি করব। করে জাস্ট এখানে বাঁধার জন্য একটা দড়ি তৈরি করে দেবো তো জাস্ট এইটুকু তো পুরোটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি যেমনভাবে আপনাদেরকে দেখিয়েছি তেমনভাবে এখানে বেলটাও বসিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি চেনটাকেও লাগিয়ে নিয়েছি তো নর্মাল যেমনভাবে চেন লাগাই ঠিক তেমনভাবে এখানে আমি চেনটাও লাগিয়ে নিয়েছি আর পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের জন্য এই পর্যন্ত তাই